হিমালয়ের আদুরে কন্যা কাঞ্চনজঙ্ঘা। অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে তেঁতুলিয়া থেকেই দেখা যায় এর অপরূপ সৌন্দর্য। নয়নাভিরাম এই সৌন্দর্য দেখতে ভ্রমণ প্রবাসীদের ভিড় জমে সেখানে। আরো জানাচ্ছেন তাবাসুম আহমেদ। ভোরের সূর্য উঠতে না উঠতে দিগন্ত পানে চেয়ে থাকা অপেক্ষা হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখার, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বরফের শুভ্র মুকুটে সূর্যের প্রথম কিরণ মেখে ঝলমল করে ওঠে হিমালয়ের আদুরে কন্যা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখেছি আর মোটামুটি পরিষ্কারই দেখেছি, ভালো লেগেছে। সীমান্তবর্তী তেঁতুলিয়ার পাশ দিয়ে প্রবাহিত মহানন্দা বিভক্ত করেছে ভারত এবং বাংলাদেশকে। এই মহানন্দায় প্রাণ জাগে ভোরের সঙ্গে সঙ্গে। পাথর উত্তোলনে পানিতে নামেন কর্মজীবী মানুষ। মনে হয় যেন তাদের কর্মব্যস্ততার এই দৃশ্য দেখতেই উঁকি দিচ্ছে বিশালাকার এই কাঞ্চনজঙ্ঘা। ফলে তেঁতুলিয়ার সকালটা যেন হয়ে উঠে এক টুকরো স্বর্গ উদ্যান। নয়নাভিরাম এই সৌন্দর্য যেন জীবনের সেরা সঞ্চয়, আর এটি স্মৃতিতে ধরে রাখতে কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দি করেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের আপ্যায়নে পুরোপুরি প্রস্তুত রয়েছে এখানকার সকল হোটেল মোটেল, পাশাপাশি তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে টুরিস্ট পুলিশ। বাণিজ্যিকভাবে কিছু প্রাইভেট হোটেল গড়ে উঠেছে এখানে, তাদের মালিকদের সাথে আমরা কথা বলেছি যেন বেশি ভাড়া কারোর কাছ থেকে না হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী এবং দেশ বিদেশের দর্শনার্থীদের জন্য টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন সর্বাত্মক সহযোগিতায় আমরা আছি। পৃথিবীর বুকে হাজার বছর ধরে গর্বের সাথে দাঁড়িয়ে আছে হিমালয়, আর এই হিমালয়ের আদুরে কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখার আদর্শ স্থান ভারত এবং নেপাল হলেও শীত আসি আসি করলেই পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে খালি চোখেই দেখা যায় পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে। তাবাসুম আহমেদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।